হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। তথ্য টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি আরিফ খান আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। সো ভিউয়ার্স, বরাবর মতো আবারও হাজির হয়ে গেছি নতুন একটি আর্নিং ভিডিও নিয়ে। সো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এই অলিম্পিয়া ওয়ালেট অফারটা। তো এই অলিম্পিয়া, এটা নতুন একটা অ্যাপস চলে আসছে আমাদের মধ্যে। এটা একটা ওয়ালেট ওয়ালেট অফার বলতে গেলে। তো তারা নতুনভাবে মার্কেটে আসছে, আর এটা হচ্ছে একটা স্পোর্টস প্রজেক্ট। তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো তাদের গ্লেম সাইটের একটা অফার চলতেছে, পাশাপাশি তাদের অ্যাপের ভিতরেও রেফার ক্যাম্পেইন চলতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এখানে ওন পার্ট অফ দ্য ফিউচার অফ স্পোর্টস। তো এখানে পিকচার এবং এই লেখাগুলো দেখে সহজেই বোঝা যায় যে এটা একটা স্পোর্টস প্রজেক্ট, আর এটা খুব শীঘ্রই লিস্টেড হবে। আপনার চাইলে এখানে ওয়েবসাইট এবং তাদের হোয়াইট পেপারটা ঘুরে দেখতে পারেন। আশা করি এটা থেকে একটা ভালো প্রফিট করা পসিবল। তো এখানে গ্লেম সাইট থেকেও উইনার সিলেক্ট করবে তারা র্যান্ডমলি, পাশাপাশি তাদের ওয়ালেটের যে রেফার ক্যাম্পেইন সেটাও চলতেছে। এবং বিস্তারিত আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কীভাবে এখানে জয়েন করবেন এবং তাদের ওয়ালেটটাতে অ্যাকাউন্ট করে সেখান থেকে ইনস্ট্যান্ট 10 থেকে 15টা টোকেন কীভাবে ইনস্ট্যান্ট নেবেন সেটাও দেখাবো। সো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে আসেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি এনেবল করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। আর আপনারা যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, আপনার চাইলে এখানে জয়েন হয়ে নিতে পারেন। এখানে সব ধরনের এয়ারড্রপ সবার আগে শেয়ার করা হয়, আপনার চাইলে এখানে জয়েন হয়ে নিতে পারেন। চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, ফার্স্ট অফ অল আপনারা কী করবেন, এখান থেকে অ্যাপটা ডাউনলোড করে নেবেন। এখানে যদি ক্লিক করেন আপনারা তাহলে আপনাদেরকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে এবং সেখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে যার কারণে এখানে অ্যাপটা শো করতেছে, তো আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে। তো প্লে স্টোরে নিয়ে যাওয়ার পরে ইনস্টল করবেন, তারপর এখান থেকে ওপেন করে দেবেন। ওপেন করার পরে এরকম আসবে, এখান থেকে আপনারা এদিকে সোয়াইপ করবেন, টান দিবেন, তাহলে দেখবেন এরকম আসবে। তো এখান থেকে লগ ইনের উপর একটা ক্লিক করে দেবেন। লগ ইনের উপর ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম আসবে, এখান থেকে আপনারা ইমেইল লগ ইনে ক্লিক করবেন। করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে আপনার মোবাইলে যে ইমেলটা লগ ইন করা আছে সে ইমেলটা এখানে যে কোনো একটা ইমেল দিয়ে দিবেন। আপনার ইমেলে ইমেলটা দেওয়ার পর এখান থেকে সেন্ড লিঙ্কের উপর ক্লিক করবেন, তাহলে আপনার মেইলে একটা তারা লিঙ্ক পাঠাবে। তো মেলটা চেক করবেন, মেলটা চেক করলে এরকম একটা মেল পাবেন, মেসেজ পেয়ে যাবেন। তো এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনাদেরকে অ্যাপে বা ক্রোম সাইটটা ওপেন, ক্রোম অ্যাপটা ওপেন হবে বা সরাসরি অ্যাপটা ওপেন করতে বলবে। তো আপনাদের যদি অ্যাপটা সিলেক্ট করতে বলে তাহলে সরাসরি অ্যাপটা সিলেক্ট করবেন, তাহলে অ্যাপের ভিতর নিয়ে আসবে। তো এখানে নিয়ে আসবে, আসার পরে আপনারা এখানে কী করবেন, আপনার ভোটার আইডি কার্ডের তথ্য অনুযায়ী এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, বার্থডে, তারপর এখানে বাংলাদেশ সিলেক্ট করে গোয়ে ক্লিক করবেন। এখানে কেন বলছি যে ভোটার আইডি কার্ডের তথ্য অনুযায়ী দিবেন, কারণ হচ্ছে পরবর্তীতে যদি তারা কোনো সিস্টেম বা কোনো নিয়ম করে যে এখানে KYC করতে হবে বা ভোটার আইডি কার্ডের তথ্য অনুযায়ী এখানে এটা তারা ভেরিফাই করবে, তাহলে কিন্তু আবার আরেক ঝামেলা। যার কারণে বলছি যে এটা আপনার ভোটার আইডি কার্ডের তথ্য অনুযায়ী এখানে সব কিছু দিবেন, ঠিক আছে? তাহলে পরবর্তী তার কোনো ঝামেলা নেই। যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে সেহেতু আপনার পিতামাতা ভাই বোন যারটা পারেন দিয়ে দিবেন, তো না দিলেও সমস্যা নেই, তবে এটা দেওয়াটাই বেটার। তো তারপর গোয়ের উপর ক্লিক করবেন, এই যে এরকমভাবে আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে গোয়ের উপর ক্লিক করলাম, করার পরে এরকম আপনাদেরকে অ্যাপের ভিতর নিয়ে যাবে। এখন কি করবেন আমি সরাসরি অ্যাপের ভিতর ঢুকে দেখাচ্ছি। তো অ্যাপের ভিতর আসার পরে এখানে আপনারা কি করবেন, টিম ক্যাপ্টেনের উপর একটা ক্লিক করবেন। এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে এটা হচ্ছে আপনার রেফার কোড, তো এটা আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন। আপনার ফ্রেন্ডরা যদি আপনার রেফার কোড ইউজ করে আপনি 5টা টোকেন পাবেন। সরি, এখন একটু কমিয়ে দিয়েছে, তো একটু আগেও একটু বেশি ছিল। তো অ্যাপটা প্রচুর ভাইরাল হবে দেখেন, তো এখন কিন্তু 1টা করে টোকেন দিতেছে পার রেফারে, তো বুঝতেই পারতেছেন। তো কিছুক্ষণ আগে কিন্তু ভালো ছিল, যাই হোক, এখানে আপনারা ইনস্ট্যান্ট কিছু টোকেন পাবেন। এই যে কানেক্টের উপর যখন ক্লিক করবেন, কানেক্টের উপর ক্লিক করে এখানে আমার রেফার কোডটা ইউজ করবেন। আমি রেফার কোডটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিলাম, এই যে এখানে। তো এখান থেকে এটা টাচ করলে কপি হবে, তো কপি করে এখানে নিয়ে আসবেন, এখানে জাস্ট এটা পেস্ট করে দেবেন। এভাবে
পেস্ট করে এখান থেকে কানেক্টের উপর ক্লিক করবেন। তো আমি অন্য কোনো একজন ভাইয়ের রেফার কোডটা ইউজ করি, তো আমি জাস্ট এখানে একটা রেফার কোড দিয়ে দিলাম, আপনারা ওইটা দেবেন আমার সাইট থেকে কপি করে। তো এখানে কানেক্টের উপর ক্লিক করে দিলাম, কানেক্টের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে গ্রেট নাও এমডি ইজ পার্ট, বা এটা যারটা ইউজ করলাম তার নামটা চলে আসছে এখানে। ওকের উপর একটা ক্লিক করে দেবেন, তো এটা আমার টিমের মধ্যে এটা যোগ হয়ে গেছে আর কি, তো ফ্রেন্ডস লিস্টে দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনি যদি আপনি যারটা ইউজ করবেন সেও পাবে এবং আপনিও পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি পাবেন 10টা টোকেন ওয়েলকাম বোনাস, আর যদি কারো রেফার কোড ইউজ করেন সেক্ষেত্রে আরও একটা করে টোকেন পাবেন, আর যদি রেফার করতে পারেন প্রতি রেফারে 5টা করে টোকেন পাবেন। তো এই হলো অ্যাপের ভিতরে কাজ, আপনার এটা করে নেবেন। আর রেফার যদি করতে চান আপনার এই যে এখানে ক্লিক করবেন, এখান থেকে আপনার রেফারেল লিঙ্কটা দিতে পারেন, ইনভাইট এ ফ্রেন্ডের উপর ক্লিক করে এখান থেকে একটু ওয়েট করবেন, দেখবেন যে এখানে লিঙ্কটা চলে আসবে, যে এই লিঙ্কটা কপি করে বা মেসেঞ্জারে দিতে পারেন। পাশাপাশি আপনার এই যে এই আইডিটা দিয়ে দেবেন, প্লাসে ক্লিক করলে আপনারা এখানে পাবেন, সার্ভারটা প্রবলেম করতেছে, সরি প্লাসে না, এই যে এখানে ক্লিক করলে এই যে আপনার যে রেফার কোডটা এটা কপি করে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর ওইখান থেকেও ইনভাইট লিঙ্কটা শেয়ার করবেন, আপনার কোডটা ইউজ করতে বলবেন, ঠিক আছে, এইভাবে করবেন। এখন চলে যাই যে আমাদের ইয়ার কাজটা রয়েছে গ্লিম সাইটে, ওইটার কাজ এখন কীভাবে করবেন সেটা দেখাই। তো এখানে লিঙ্কটা আছে, লিঙ্কটার উপর ক্লিক করবেন, তো লিঙ্কটার উপর ক্লিক করার পরে এরকম চলে আসবে। এখান থেকে আপনারা প্রথমত এটার উপর একটা ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করার পরে আমাদের যেহেতু অ্যাপটা ইনস্টল করা আছে অলরেডি, তো এখানে আইডিটা বসাতে হবে, আইডিটা ওই যেটা বললাম রেফার কোড সেটাই বসিয়ে দেবেন। তো এটা কন্টিনিউ করে দেবেন, কন্টিনিউ করে দেওয়ার পরে এটা টিকমার চলে আসবে, তারপর এখানে জয়েন টেলিগ্রাম, টেলিগ্রামের চ্যানেলে জয়েন হতে হবে। তো আমি এখান থেকে জয়েন হয়ে নিলাম, কিছু লিখতেও পারেন, এটা তারা র্যান্ডমলি দিবে, আর ওইটা যেটা আপনারা ওয়ালেট ক্রিয়েট করছেন সেটা কিন্তু ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। তো এখান থেকে ইউজার নেম দিয়ে দিব, অবশ্যই অ্যাট দ্য রেট সহ করে দেবেন, তারপর ডিসকর্ডে জয়েন করবেন। ডিসকর্ডে জয়েন করার পরে এখান থেকে আপনারা এই যে এদিকে টান দিবেন, ঠিক আছে, এদিকে টান দিবেন, এভাবে টান দিলে এই যে রোলসের মধ্যে একটা ক্লিক করে দেবেন, রোলসে ক্লিক করে দেওয়ার পরে যে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যারো বাটনে ক্লিক করবেন, তারপর নিচে চলে আসবেন, এটা টিকমার করে দিয়ে কমপ্লিট করবেন, এটা মাস্ট বি করে নেবেন, ঠিক আছে। তো তারপর টুইটার টাস্ক কমপ্লিট কন্টিনিউ ক্লিক করলাম, তারপর তাদের টুইটার পেজটা ফলো করে দিতে হবে, তো টুইটার পেজটা আমি ফলো করে দিচ্ছি। কন্টিনিউ, তারপর রিটুইট করতে হবে, এখানে তো একটা লাইক দিয়ে দিব, তারপর এখান থেকে প্রথমত নিচেরটা করবেন রিটুইট, এখান থেকে নিচেরটা করে দিলাম, তারপর করবেন উপরেরটা রিটুইট। ওকে, এখানে চাইলে কমেন্টও করে দিতে পারেন। তো এখন আবার চলে আসলাম সাইটে, এখন এটা কন্টিনিউ করে দেব, তারপর এখান থেকে ইনস্টাগ্রাম ভিজিট করতে বলছে, তো এটা আমি ফলো করে দেই, এখান থেকে এটা ফলো করে দিলাম। তো তারপরে এখানে ইউজার নেমটা দিতে বলছে, তো আমি এখানে ইউজার নেমটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনারা ইউজার নেমটা দিয়ে দিবেন, চাইলে অ্যাট দ্য রেট সহকারে দিতে পারেন, সমস্যা নেই। তো এই হলো টোটালি গ্লেম সাইটের কাজ যেটা, আর ওইটা তো দেখাইলাম ওই ওয়ালেটের ভিতরে, তো ওই ওয়ালেট খোলার পাশাপাশি এটা মাস্ট বি করে নেবেন সবাই, ঠিক আছে। তো এখান থেকেও বিগ একটা প্রফিট করতে পারেন, আর ওয়ালেটের অফার আমি বারবারই বলি, ওয়ালেটের অফারগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে থাকি, কারণ ওয়ালেটের অফারগুলো বিগ প্রফিট দেওয়ার চান্স থাকে। এর আগেও প্রত্যেকটা ওয়ালেটের অফারে কিন্তু আমাদেরকে বিগ প্রফিট দিয়েছে, তো আশা করি প্রত্যেকে জয়েন করবেন। কারো যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে এখানে জানাতে পারেন, আর এখানে জয়েন হয়ে নেবেন, কারণ সবসময় ভিডিও করা বাই পসিবল হয় না। আর এই এয়ারড্রপ চ্যানেলটাতে আমি সবসময় এয়ারড্রপগুলো দিয়ে থাকি, পাশাপাশি আপডেটগুলো দিয়ে থাকি, ঠিক আছে। তো প্রত্যেকে জয়েন হয়ে নেবেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।